নমস্কার ফ্রেন্ড, আপনারা দেখছেন অ্যালেক্স ব্লগার। তো ফ্রেন্ড, আজকে নিয়ে এসেছি আদা লাগানো নতুন ভিডিও। তো ভালো লাগলে ফ্রেন্ড লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকন টিপতে ভুলবেন না। তো চলো ফ্রেন্ড, শুরু করা যাক, লেট স্টার্ট। তো ফ্রেন্ড, আজকে আমি এই আদা লাগাবো। এখানে দেখুন, আদাগুলো খুব সুন্দর সাইজ মতো কেটে নিতে হবে। যেদিক দিয়ে চোখগুলো বার হয়েছে আদার, সেইগুলোই আপনাদের লাগাতে হবে। আর এই চোখগুলো যেদিক দিয়ে বেরিয়েছে ওটাই, আর বেশি বড় করার দরকার নেই, ছোটো ছোটো করে কাটলেই হবে। এই যে এরকম হয়, খুব সুন্দর চোখ বেরোলেই আপনারা এরকম ওইখান থেকে কেটে লাগিয়ে দেবেন। আর মাটির মধ্যে বালি, ভার্মি কম্পোস্ট আর একটু শিংকুচি যদি থাকে তো দিয়ে দিতে পারেন, না দিলেও হবে। তো এবার ওই মাটির মধ্যে খুব সুন্দর করে বসাতে হবে, চোখগুলো যেন উপরের দিকে থাকে, আদাটার চোখ যেন উপরের দিকে থাকে। তো এইভাবে লাগাতে হবে এক এক করে। তো প্রথমে আদা এইভাবেই লাগাতে হবে। আর ওই ফাঙ্গিসাইড এইসব আদাতে কোনো কিছু লাগানোর কোনো দরকার নেই, কারণ ফাঙ্গিসাইডের কোনো দরকারই নেই, কারণ আদা যেটা বাঁচার সেটা বেঁচেই যাবে, আর যেটা না বাঁচার সেটা তো বাঁচবেই না। ওই ফাঙ্গিসাইড লাগালো যা হয়, না লাগালো তা হয়, একই বরাবর। কিন্তু আমি ফাঙ্গিসাইড ছাড়াই লাগাই, ফাঙ্গিসাইড দিয়ে অনেক ইউটিউব চ্যানেল থেকে বলে যে ফাঙ্গিসাইড দিয়ে লাগালে নাকি খুব ভালো হয়, কিন্তু আমি তো প্রত্যেক বছরই লাগাই কিন্তু ফাঙ্গিসাইড ছাড়াই। এবার জানেন আপনাদের ভালো লাগলে আপনারা ফাঙ্গিসাইডও দিয়ে লাগাতে পারেন, সাপ, ব্যবস্থিং কী কী আছে আরও। তো এইভাবে সুন্দর আমি একটা ঝুড়ির মতো নিয়েছি, ওর মধ্যেই মাটি দিয়ে বসিয়েছি। এইভাবে দিয়ে প্রথমে দিতে হবে এইভাবে। তো এই যে বসিয়ে দিলাম আরেকটা, আর কিছুখানি আছে ওটা বসিয়ে দেবো। এবার বসানোর পরে এর উপর দিয়ে কিন্তু মাটি দিতে হবে ঠিকঠাক করে। মাটি যদি আপনারা ঠিক করে না দেন, আর এবং জল যদি ঠিক করে না দেন, আর লাস্ট যেটা উপায় সেটা হলো একদম শেড এলাকা, মানে ছায়াযুক্ত জায়গাতে আপনাকে রাখতে হবে। ছায়াতে যদি না রাখেন তাহলে কোনো দিনই হয়তো মানে কোনো মতেই আর কি বাঁচবে না, এগুলো মরেই যাবে শুকিয়ে। তো এই লাস্ট আদা এটা বসিয়ে দিলাম। এইবার মাটি দেওয়ার পালা, মাটি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে খুব সুন্দর করে। আপনারা কিন্তু এইভাবেই করবেন, খুব সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিগুলো একটু হাত দিয়ে সুন্দর করে নেড়ে বসাতে হবে ওর উপরে, চোখগুলো যেন বার না হয়ে থাকে, আদার চোখগুলো যেন বার না হয়ে থাকে। এইভাবে দেওয়ার পর খুবই সুন্দর এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে। চ্যানেল আবার নতুন একটু বলতে হয়তো অসুবিধা হতে পারে, মাইন্ড করবেন না, কারণ নতুন চ্যানেল এরকমই হয়। তো ভাবলাম প্রত্যেক বছর আদা লাগাই, যতক্ষণ আপনাদের কেন দেখাবো না, এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে ইউটিউবে দিয়েই দেখি সবাই দেয়। যতক্ষণ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপও লাগে তো প্লিজ কমেন্টে বলবেন, ভালো খারাপ যাই লাগে কমেন্ট করে বলবেন। এইবার জল দেওয়ার পালা এইভাবে জল দিয়ে দেবেন, স্প্রেয়ার দিয়ে জল কিন্তু দিতে হবে। জল দেওয়ার পর ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে, আমার কিন্তু ছায়াতেই আছে। তো স্প্রেয়ার দিয়ে জল দিলে খুব সুন্দর হয়, কারণ মাটিগুলো নড়বে না, চড়বে না, মাটি মাটির জায়গাতেই থাকবে। আর যদি হাত দিয়ে জল দেন তাহলে ওই মাটিগুলো সরে যাবে, একটু প্রবলেম হয়ে যায়, আদার চোখগুলো বার হয়ে যাবে। আর এইভাবে স্প্রেয়ার দিয়ে খুব সুন্দর করে জল দিলে খুব সুন্দর হয়। আর আপনাদের যদি বড় স্প্রেয়ার থাকে তাহলে আরও খুব ভালো হয়, তো খুব সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে। এইভাবেই আপনারা জল দেবেন, আর অল্প অল্প করে প্রত্যেক দিন পারলে একটু জল দিয়ে দেবেন। প্রত্যেক দিন সকালে না পারেন বিকেলের দিকে জল মাস্ট দিতে হবে, এখন তো গরমের দিন। তো জলটা প্রত্যেক দিন সকালেও দিয়ে দিন, সকালেও দিলে হয়, সকাল বিকেল দুটাই দিতে হবে, গরমের দিন তো দিয়ে দেবেন। আর স্প্রেয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর যখন গাছ হয়ে যাবে একটু একটু করে যখন বার হবে তখন হাত দিয়ে দিলেই হবে, স্প্রেয়ার দিয়ে না দিলেও হবে। কিন্তু এখন স্প্রেয়ার ছাড়া জল কিন্তু দেবেন না, তাহলে চোখগুলো বার হয়ে যাবে, একটু মুশকিল হয়ে যাবে। তো ফ্রেন্ড, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকন দাবাতে ভুলবেন না। অ্যালেক্স ব্লগার চ্যানেল, থ্যাংক ইউ, ধন্যবাদ।